শিল্প বাণিজ্য নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন। দেশে পানীয় হিসেবে চায়ের চাহিদা এখন তুঙ্গে, কিন্তু চাহিদার বিপরীতে রয়েছে উৎপাদনের ঘাটতি। ফলে একদিকে বাড়ছে চায়ের দাম, অন্যদিকে রপ্তানি কমছে আশঙ্কাজনকভাবে। এভাবে চলতে থাকলে আগামীতে রপ্তানি পণ্যের তালিকায় চায়ের নাম খুঁজে পাওয়া যাবে না বলে আশঙ্কা ব্যবসায়ীদের। খাতভিত্তিক রপ্তানি নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক রিপোর্টের ১১তম ও শেষ পর্বে দেখুন চা রপ্তানির কথা। ক্যামেরায় ছিলেন তিমির হায়দার। একসময় বাংলা তথা ভারতবাসীকে বিনে পয়সায় চা দিয়ে চা পানে অভ্যস্ত করেছেন ব্রিটিশরা। কালের পরিক্রমায় চা এখন বাংলার মানুষের কাছে এক জনপ্রিয় পানীয়। ৩-৫ টাকায় এক কাপ চা ছাড়া এখন বাঙালির দিন ভাবাই কঠিন। ১৯৭১ সালে দেশে চা উৎপাদন হতো ২০ মিলিয়ন কেজি, আর ২০১১ সালে এই উৎপাদন বেড়েছে ৩ গুণ। তারপরও চাহিদার চেয়ে এখনও ৩ মিলিয়ন কেজি ঘাটতি রয়েছে। ফলে একসময় রপ্তানি পণ্যের তালিকায় উপরের দিকে থাকা চায়ের রপ্তানি পৌঁছেছে শূন্যের কোঠায়। And after the revision, the cheap prices were very, very low. Very low. And it's gone up to unmanageable levels, you know. Je amra cha production increase na korte pare, cha price manage kom hobe na, ar amake bidesh theke amdani korte. গত বছর চা রপ্তানি হয়েছিল ৪০ কোটি টাকার, আর চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র ১৬ কোটি টাকার। সবচেয়ে বড় ব্যাপার, রপ্তানিযোগ্য এক কেজি চায়ের আন্তর্জাতিক দাম যেখানে ৮০ থেকে ৯০ টাকা, সেখানে দেশের বাজারে তা বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকায়। তবে চা গাছ লাগানোর ৭ বছর পর চা গাছের পাতা তোলার উপযোগী হয়। কয়েক বছর হাজার হাজার টাকার বিনিয়োগ পড়ে থাকে চা বাগানেই। ফলে উৎপাদন বাড়াতে কৃষিভিত্তিক এই শিল্পের জন্য স্বল্প সুদের ঋণ চালুর দাবি ব্যবসায়ীদের। আমি যদি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালাই, আমি আজকে মেশিন লাগালাম, কালকে উৎপাদন করব, বিক্রি করে দিয়ে আমার ব্যাংকের ঋণটা কিন্তু ফেরত দিতে শুরু করব। কিন্তু আমার চা বাগানে কিন্তু আমার ওই ব্যাংক ঋণ ফেরত দিতে আমার কিন্তু প্রথমে যে ইনভেস্টমেন্টটা করছে ওই ব্যাংক ঋণ ফেরত দিতে কিন্তু আমার ৭ বছর পরের থেকে শুরু করব। এইখানে যদি সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি একটা গ্রান্ট দেয় কৃষি ব্যাংকে, কৃষি ব্যাংক আমাদেরকে একটা সার্ভিস চার্জ করলো, ১% প্রফিট করলো, আমাদেরকে যদি ৩.৫-৪% যদি দেয়, তাহলে আমাদের জন্য এটা বিরাট উপকার হবে, তখন কিন্তু উৎপাদন বাড়বেই। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।